নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। একদিকে যখন রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যের যুবকদের জন্য খেলাধুলা থেকে শুরু করে নানা প্রকল্প ইতিমধ্যে চালু করেছে বর্তমান রাজ্য সরকার, আর অন্যদিকে রাজ্যের একাংশ যুবক নেশা কারবারির সাথে যুক্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। শনিবার সন্ধ্যা রাতে উদয়পুর খিলপাড়া বাজারে বাইসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত দুই যুবক, উত্তেজিত জনতার হাতে বেদম প্রহার খেতে হয় তাদের। পরে রাধাকিশোরপুর থানায় ঘটনার বিষয় জানিয়ে ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাধাকিশোরপুর থানার পুলিশ। পরে চুরিকাণ্ডে অভিযুক্ত লিটন মিয়া বয়স 21 বছর, তার বাড়ি উদয়পুর ছনবন এলাকায়। অপরদিকে অসীম দাস তার বয়স 23 বছর, বাড়ি উদয়পুর অমর সাগর পশ্চিমপাড়া এলাকায়। এই দুই যুবককে থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। এদিকে লিটন মিয়ার বাবা জানান, উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে অহরহ নেশা সামগ্রী বিক্রি হচ্ছে, আর সেই ময়দানেই বিভিন্ন জায়গায় যুবক যুবতীরা সেই সব নেশা সামগ্রী ক্রয় করে নেশায় আসক্ত হচ্ছেন। বর্তমান পুলিশের কাছে আবেদন রাখেন অতি সত্বর যেন নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা হয় উদয়পুরে, না হলে আগামী দিন গোটা যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে, নষ্ট হবে বহু পরিবারের সন্তান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছিলেন, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরাকে নষ্ট করার জন্য এবার একটি শ্রেণী মাঠে নেমে পড়েছে, যা যুব সমাজকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে গোটা উদয়পুরে। এদিনের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খিলপাড়া বাজার এলাকা জুড়ে। সামনে নরেশ ঘোষের ভাতিজা, এই নাতি, এই বিউ ঘোষের ছেলে, হ্যাঁ নামটা আমি জানি না অবশ্য, এই নতুন ঘোষের ভাত যায় নতুন ঘোষ, আমরা কোভার গলিতে ঢুকিয়া, হ্যাঁ আমার বাড়ি গাছ করেছে না, এবার গাছ করছে উল্টা দিকে, হ্যাঁ ওটু দেখা গেছে, তার কাছে মাল ব্যস্তা আছে, মাল ব্যস্তা আছে, আমরা পাহারা দিই, আমি আটটার সময় বাড়িতে পারি, রাত আটটার সময় বাড়ি ঢুকি গাড়ি চালাইয়া, বাড়ির বাড়ানোর পরে আর মাল লোকের টাকা পয়সা লাগে টর্চার করে অস্বাভাবিক, কালকা মাল লোকের ঝগড়া করে আগরতলা গেছে গা, আমি রাত্রে আগরতলা মতো ফোন করছে, আমি আগরতলায় বসি ওই কি থাকতাম কাজকর্ম করাম, কিন্তু আজকে আমি গাড়িতে আনবার শুনলাম এই ঘটনা। কি ঘটনা? এই যে সাইকেল চুরি ঘটনা খিলপাড়া। খিলপাড়া? হ্যাঁ। আপনার ছেলের সঙ্গে কি আর কেউ রয়েছে? আপনার ছেলের সঙ্গে আর কেউ রয়েছে? না একা, এই একা। এবং হ্যালো হ্যালো বলে এসপিও না, আমি জানি না এটা। ওই এদিন কি আসবে? এটা আমি জানি না, আসলে জানি না আমি। আমার ছেলে মনে আজকে ফ্লাইটে ট্রেনে তো নামছে, উদু আগে পথে উদু নামছে, নামার পর অনেক আগে এই ঘটনাটা করছে শুধু নেশার জন্য, শুধু নেশার জন্য। বাকি যে আমাদের ছেলেরা ধ্বংস করছে, যে এখন দিল্লি আছে আমাদের ছেলের, আমার ছেলে ক্লাস ওয়ানের থেকে এক দৌড়ে কাল স্কুল বসছে, আমার তো ক্লাস টাকা পনেরো টাকা নিচে ভর্তি হয়েছে দুবার করিয়া, ওই ওর সঙ্গে চলে চলে আমার ছেলেটা শেষ। আমার এক বাচ্চা টিমন মিয়া মতিমের ছেলে মারা গেছে, এই আমার মেয়ের আপন ভাতিজা, আমার আপন ভাতিজা, আমার আপন দেখতো ভাই, না না তেই তো আমার ছেলে বরবাদ করছে, বরবাদ করছে তেই আমার ছেলে, এইটা কোনো চিনতো না, বিড়ি সিগারেট কিছু চিনতোই না, হ্যার বাবা মর হ্যার কিচ্ছু হয়তো না, শুধু পড়াশোনার খেলাধা না, এর তুরি আসলো ক্লাস টুয়েলভ তো লোক, ক্লাস টুয়েলভ তো একটা প্রবলেম উঠতে পারে নি, পড়াশোনা করে শুধু নেশা মুক্তি নেশার লোকের লাইন ধরে বা হলে না চলে, আমি মাসে দুই হাজার টাকা মাস্টার দিয়ে পড়াইছি রাতের ভাগ, প্রতি মাসে আমি গাড়ি চালাই, গাড়িটা একটু গাড়ি ড্রাইভার আমি, কিন্তু কষ্ট কষ্ট হয়ে প্লান পালছি আমি জানি, দু একজন হাতে ধরে আমার প্লান বড় হয়ে গেলো, কিন্তু খাওয়া যারা ওরা কোনো বিচার না, যারা খায় ওরারে বিচার, যারা তারা খাইয়া তো আরেই শেষ, শরীরের বাটন ওরাই করতে আছে, তারা বেঁচে কিন্তু তারা অপর ব্যস্ত আছে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারে না, তারা বেঁচে তারা খায় তারারই মরণ, ওরা বাবা মা গরিব, বাবা মা মরতে দেবো, বাপ গাজার পুরো ধ্বংসই দেব, ছেলেটাই গাজার পুরো মুক্ত দিব, এসার কোনো রাস্তাই নেই আমাদের কাছে, এই দেখা আমাদের ছেলেরা ধ্বংস করলে, ধ্বংস করলে তো পুরা, কিন্তু বেঁচা মধ্য নাই, বেঁচা মধ্য চলতে আছে চারদিকে, চারদিকে ব্যস্ত আছে আমাদের সন্তান, টাকা লাগে বাবা বাবার জামলে সাথে টাকা না দিয়ে কি ডেলে খাইতে আছে খাইয়া আজকে দুর্গ একটা টেলিফোন আসে একদম সাতটা নাগাদ খিলপাড়া বাজার থেকে, হ্যাঁ একটা আন্দোলন প্রশাসনে ফোন করেছে, ফোন করে জানাচ্ছে তারা দুজন চুরি বেরো আছে বাজারের থেকে বাইসাইকেল নাকি চুরি করছে, তখন তো আমরা গেছি আমরা মোবাইল পাঠিয়ে আসলাম বাইরে, বাইরে মোবাইল ডাইরেক্ট করেছে আমাদের জিডি অফিসে, গেলাম যাইয়া দুজন চুরি দিয়েছে তারা টিভি আটকে রেখেছে, তারা নাকি বাইসাইকেল চুরি করার চেষ্টা করছিল। কি নাম হচ্ছে স্যার? এটা বিষ্ণুপদ দেবনাথ, এর বাইসাইকেল নাকি তারা চুরির চেষ্টা করছিল, পুরের নাম ধর্মান্ডর কখনো কালেকশন করছে না, প্রচণ্ড ভিড় আসতো, পাবলিক গ্যাদারিং আসতো, থানাতে নিয়ে এসে ওখানে বিশ্লেষণ করুন, তারা নাম দাম জিজ্ঞাসাবাদ করুন, দেখি
চুরের মধ্যে নাকি একজন এসপিও জন রয়েছে, সেটা কি সত্যি? কখনো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি না, জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে সত্যি করে।